নূর আমিনবার প্রশ্ন হইল, মৃত ব্যক্তির যদি চোখ খোলা থাকে তাহলে কোনো অসুবিধা হয়? আসলে মানুষ মারা যাওয়ার পরে লগালগ আমরা চোখ আদ দিওলা দিতাম মুজাইয়া, আদ দিলা এলা গোসাইলে চোখ মুজি দিব। আর মুখান বন করতাম, অন কোন হাফড় বান্ধিয়ে দিলেইতাম, তখন মুখকান পুরা বনতাম। আর নতুবা এমনি ইচ্ছা করলেও বহুত সময় ওলা দরিয়া রাখলে বন্ধই যায়। এখন কোনো মানুষের চোখ খোলা রয়েছে, আপনি মুসিয়া দিছই না আগে, তার অসুবিধা নাই। এই অবস্থার মধ্যে তো আর মইয়ে দফন করা লাগবো। বহুত সময় দিনদার মইয়ে তো লগে এলা ব্যবহার হয়ে যার যে চোখ আমরা মুজাইছি না। আর এখানে বাব্বা না যে চোখ দিতাই সাইতরা, আমার দায়িত্ব আছিল আমি চোখ মুজাইতাম। যেহেতু রুহ বারইয়া যাইতে সময় নেককারোক্কা বদকারোক্কা ফরিস্তা দেখতরা, ফরিস্তায় রু লইয়া যাইতরা, জান কবজ করি লইয়া যাইতরা। ই রু জিসিম থেকে বারইয়া যার কত বড় সম্পদ, যার যে দুনিয়ার জমিন এক ইনসানর সবচেয়ে বড় সম্পদ হইল কি রুহ। আর ও রুহ বারইয়া যার মানে বডি এখন বেকার, ফসি যাইব গলি যাইব। যতদিন রু আসিল বডি চলছে, খাইছে উড়িছে, ব্যবসা বাণিজ্য গাড়ি সফর সব কিছু চলছে। আজ রু বারইয়া যার তৈলে ই বডি তাকে কতখান আফসুস হইব, আর চৌকে কতখান চাইব, আর কতটুক আফসুসের উপরে রু বারইয়া যার, যার কারণে আমরার কর্তব্য আসিল আমরা চোখ মুজাইয়া দিতাম। এখন আমরা দিছি না, যার কারণে আমরা দায়িত্ব তরুই গেছে। আর এই মুর্দা নেককার দিনদার, এরপরে আমরা এই মুর্দার চোখ খোলা রওয়ার কারণে আমরা বদগুমানি আনতাম না, আমরা বালা গুমানো করতাম, যেহেতু আমার অবহেলার কারণে চোখ মুজা রইছে, চোখ খোলা রইছে, চোখ মুজা নিবিছে না। জাকির লস্করবার প্রশ্ন হইল, বিনা কারণে যদি কেউ গাছ কাটন কোনো হইব না? বিনা কারণে গাছ কাটা দেখুন প্রত্যেক জিনিসে ও ইমিন সেই ইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি সাব্বাহারিল্লাহি মাফিস সামাওয়াত ইউসাব্বিহুলিল্লাহি মাফিস সামাওয়াত, কোরআনে বারবার হর প্রত্যেক জিনিসে আল্লাহর তসবি তালিল গুণগান বয়ান করে। এখন এই গাছে যদি আপনার কোনো ক্ষতি করে না, মানুষের ক্ষতি করে না, রাস্তার কোনো ক্ষতি হয় না, সমাজের কোনো ক্ষতি হয় না, এই গাছ আপনি কাটিবা না। ইগে আল্লাহর জিকির আজকার করে তসবি তালিল করে। আর যে গাছে আপনার ক্ষতি করে, রাস্তার ক্ষতি করে, মহল্লার ক্ষতি করে, ই মতো গাছ আপনি খাটুকা, ই কোনো বাধা নেই। শাহাবুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, ছেলে দুবাইয়ের মধ্যে আসেন আর বাবায় ছেলের বলল যে জিনা করে লিখছেন, করণীয় নাউজুবিল্লাহ। ছেলে দুবাই আর বাবায় মানে শ্বশুরে নিজের ছেলের বউ লগে জিনা করছে, ইস সারা জিন্দেগি লাগি ই ছেলে ই বউ হারাম করিয়া তুইলা, সারা জিন্দেগি লাগি আপনি হারাম করিয়া তুইছেন, এর কারণে আপনার ছেলের হইয়া লগালগ তালাক লওয়া কুয়া, আর ই ফরিবার দে ই বিপিরে অন্য জায়গাত আপনি সাদি দেওয়া কুয়া, আর ছেলের বউরে বুঝক কুয়া যে তুমি আমার ছেলের উপরে হারাম হয়ে গেছো, এখন আর তালাক দেখবা না দেখবা, সারা জিন্দেগি লাগি হারাম, এর কারণে লগালগ তালাক দিয়া আপনার ছেলের অন্যখানের শাদি দেখুয়া, আর ই মেয়ের অন্যখানের শাদি দেখুয়া। অত বড় গুণা, অত বড় গুণা, এই মতো গুণা প্রায় সংসারের মধ্যে চলে। ছেলে জানেন না আর নিজের বিবির লগে নিজের জওয়ান বা বয়স্ক শ্বশুর এই মতো হরকত হড্ডা, আর বহুত সময় নিজের ছেলের বউয়ে জানেন না যে আমার শ্বশুর লেগে এই মতো অবৈধ হাম করার কারণে আমার স্বামীর উপরে আমি হারামি মাসলাও জানেন না, যার কারণে ও মাসলা জানুক কা সবে ইয়াদ রাখুক কা, আর ই মতো অবস্থা থেকে আপনারা বাঁচুক কা। আর এই ছেলের লাগি কর্তব্য আছিল তোমার বিবিরে তোমার বাবার বাড়িতে থই দিতে, তোমার শ্বশুর বাড়ি থই দিতে, হন থই দিলে তো মাঝে মধ্যে আইলা, আর বাকি শ্বশুর বাড়ি থাকুক কা। আর সবসময় নিজের বাপর বাড়ি যদি তা হইন তো শয়তান পিছনে লাগাইলাছে এই মতো শ্বশুরে অবৈধ হাম খড্ডা খরসইন, আর তোমার উপরে হারাম বানাই তুইছন, আর তুমি তো মনে হড্ডা আমি তালাক দিছি না হারাম খানতে কইব, শরীয়তে তোমার উপরে হারাম করছে এই বিবি তোমার লাগে হারাম, এখন তুমি কিলাই বিবি হালাল লইয়া চলবাই, শরীয়তে হালালের কোনো সুরতও দিছে না, বস তালাক দেও অন্য কোনো সাথে। নূর আমিন ভাইয়ের প্রশ্ন হইল, মহিলা দোকানদারের কাছ থেকে কোনো বস্তু কিনা যায় যাইব? মহিলা দোকানদার আপনার আশপাশ কোনো দোকানদার পুরুষে দেন না, যদি মজবুর তা হইন তো আপনি মহিলার বাইরে না আসাইয়া আপনি দাম দর খরিদ করিয়া দাম দর করিয়া আপনি সামান লুকা, আর এই মতো মহিলার সামনে আপনি ফলবা না, এটা জায়জ নাই। এই মহিলা মুসলমান না গর মুসলমান ওখানে জানিয়েন না, মুসলমানের তো সোয়ালও নাই যে তুমি বেহায়া বেত্তমিজ হইয়া আজকে দোকানদারি হড্ডায় কেয়া কিয়ামতর নিশানি থেকে এক নিশানি মহিলা হলে খারবার করবা, ও নিশানিও কুয়াইছে। আর গর মুসলমান যদি হইয়া তাকে হেউ তো যাইজ নাই, গর মুসলমানের সামনে আপনি গিয়া পড়তাম মহিলার সামনে, এতে গিয়ে বাসিয়া থাকুক।
ফয়েজ আহমদ ভাইয়ের প্রশ্ন হইল রাত্রে চুল খাটা যাইছে, রাত্রে চুল খাটা মকরু খাটি বানা, হ্যাঁ দরকার পড়ছে বা আপনি এমন এক পজিশনও আসেন দিন ফাড্ডা না ফুরসত দিয়ে এখন না ফিতর গেছে গেছেন আর হিনো গিয়া চুল খাটা লাগে, হাটক অসুবিধা নাই কিন্তু এতে দিন খাটা বালা রাইত বাসিয়ে থাকুক আর আপনার মজবুরি জানিয়ার না মজবুরির সময় তো আপনার রাইত খাটাও লাগবে।